Legs. সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 27 মার্চ 2022, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে কাবির ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার একদম আরণখোলা হাটের পাশেই। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু ষাঁড় গরু উনি সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। আশিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক রাখছে, সবার দোয়াতে মোটামুটি ভালো আছে। তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? যাচ্ছে ইনশাল্লাহ, অনেক ভালো যাচ্ছে আর কি। আচ্ছা, তো পূর্বের ন্যায় আবার কতগুলো গরু সংগ্রহ করছেন আপনি? এবারে অনেক গরু আছে, অত গরু দেখাবো না, সম্ভবত 15টা কি 14টা গরু দেখাবো। আচ্ছা, আজকের প্রোগ্রামে এই গরুগুলো দেখানো হবে, কোনো দর্শকের যদি দেখে পছন্দ হয় আপনার সঙ্গে কথা বলে গরুগুলো বুকিং দিয়ে নিতে পারবে। আজকে যে গরুগুলো দেখাবো তিক ভাই, প্রতিটা গরুই দেখার মতোই গরু, প্রতিটা গরু একই রকম গরু দেখলাম, অনেকগুলো আছে, কারোর থেকে কেউ কম সৌন্দর্য না। আচ্ছা, সবকটা গরুই একই রকম সৌন্দর্য। তে চলেন কথা বাড়াবো না, গরুগুলো দেখবো আর আপনি এক এক করে এগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন। জি। তো আশিক ভাই, শুরুতেই মার্শাল্লাহ একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা আসলে দর্শক ভাইদের আগে এখন জাতটা কোনো কিছু বলবো না, এটা আসলে কী জাতের গরু, কিন্তু গরুটা যে জাতি হোক না কেন দর্শক ভাইরা দেখে শুনে নেবে, কিন্তু এটা একটা ইন্ডিয়ান গরু। ইন্ডিয়ান একটা গরু, বয়স কেমন? ইন্ডিয়ান একটা গরু, এটা বয়সটা হবে আপনার 1.5 বছর মাইনাস আর কি। 1.5 বছরের নিচে হবে। আজকের প্রোগ্রামের প্রথম গরু, দাম রাখছেন কেমন এটার? এই গরুটার আমি দামটা রাখছি 1,35,000 টাকা। প্রথম গরু ছিল এটা, সাইড করে দেন, দ্বিতীয়টা দেখাই। জি। সিরিয়ালের দ্বিতীয় নাম্বার আরও একটি সুন্দর গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের? এই পাশে যে গরুটা আছে এই গরুটাও আপনার অনেকে বলে রেড চিটাগাং কাউ, এটা আমরা সেই নামে আর কি আখ্যাত করতেছি। সেটা হচ্ছে যে এটা কি জাতমান দর্শক ভাইরা দেখে শুনেই নিবে। এটা একটা ষাঁড় গরু, বয়স কত মাস? এইটা একটা ষাঁড় গরু, প্রথম যে ষাঁড় বাচ্চাটা দেখাইছি ওইটা আর এইটা দুইটা গরুই একদম এক্সেপশনাল গরু, একই রকম সাইজের, একই রকম গরু দুইটা, একই রকম গরু, কিন্তু ওইটা এক জাতের, এইটা এক জাতের, দুইটা গরু দুই জাত পাইছে, কিন্তু সৌন্দর্য দিকে মাশাল্লাহ দুইটা গরুই 100% সৌন্দর্য। বয়সও প্রায় একই রকম, দুইটা গরুর বয়স একই রকম গরু। এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই চাই 2022 হবে, কিন্তু 22 না করে পরে 23 যদি করে সেক্ষেত্রে এর রূপটা তখন আসবে। আচ্ছা, তো এইটার দাম রাখছেন কেমন সিঙ্গেল? এই গরুটারও রেটটা রাখছি আমি 1,35,000 টাকা। আর দুইটা একসঙ্গে নিলে? দুটা গরু একসঙ্গে নিলে পর একটু দরদাম করে তখন দিয়ে দিতে পারবো। এটা সাইড করে দেন, পরবর্তী যেগুলো আছে ওগুলো দেখাই। জি অবশ্যই। সিরিয়ালের 3 নম্বরে আরও একটি গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটাও তো আগের দুটার সমানই হবে, এটা কোন জাতের গরু? এবারকার যে গরুগুলো নিয়ে আসি সব গরুগুলো আপনার একই জাতমানের গরু, কিন্তু আপনার গরুটা সৌন্দর্যের দিকে খুব ভালো মানের সৌন্দর্য, পার্সেন্টেজে মাশাল্লাহ কারোর থেকেও কম সৌন্দর্য না, সেক্ষেত্রে এই গরুটা আপনার সাইহলের মধ্যে খুব ভালো পার্সেন্টেজ। তো এটার বয়সের দাম বলবেন? এটার বয়সটা 1.5 বছর মাইনাস হয়েছে আর কি। আর দাম? এটার দামটা রাখছি 1,25,000 টাকা। দরদামের সুযোগ আছে এখান থেকে হালকা পাতলা, অবশ্যই দরদামের সুযোগ রাখছি, প্রতিটা গরুতেই দরদাম করা যাবে। এটা সাইড করে দেন, 4 নম্বরটা দেখাই। জি। তো এই পাশে সিরিয়ালের 4 নম্বরে আর একটা কালো রঙের গরু আপনি রাখছেন, পরপর যে 4টা গরু দেখলাম প্রায় একই রকম 4টা গরু, তো এই 4 নম্বর গরু সম্পর্কে আমাদের একটু বলবেন। এইগুলো যেগুলো দেখালাম সবগুলো আপনার হচ্ছে রেড কালার, এই গরুটা আপনার একদম ব্ল্যাক সাইহল। ব্ল্যাক সাইহল, বয়স কেমন? একদম ব্যান্ড ব্ল্যাক সাইহল, এটার বয়সটা হচ্ছে আপনার 1.5 বছরের মতো হয়েছে আর কি। 1.5 বছরের মতো হয়েছে। আজকের প্রোগ্রামের 4 নম্বর গরু এটা, প্রত্যেকটা গরুই সৌন্দর্য কারোর থেকে কেউ কম না। আতিক ভাই, এই পর্বে যে গরুগুলো দেখাবো আমার মনে হয় যে এই মাঝারি সারের মধ্যে আজকের প্রোগ্রামটা সব থেকে সেরা হবে। এরকম সার আসলে একটা প্রোগ্রামে এত দেখা যায় না। তো এটার দাম রাখছেন কেমন?
এই গরুটার রেটটা রাখছি 1,17,000 টাকা 1,17,000 চার নাম্বার ছিল এটা সাইড করে দেন পাঁচ নাম্বারটা দেখাই জি সিরিয়ালের পাঁচ নাম্বার যে আরেকটা লাল রঙের গরু আপনি নিয়ে আসছেন এটাও আগেরগুলোর মতোই এইটা সম্পর্কে একটু বলবেন এটাও আপনার একদম রেড শাইহল রেড শাইহল একদম রেড বেন শাইহল আচ্ছা বয়স কেমন আছে এটার এটার বয়সটা আপনার এটা দেড় বছরের মতো হবে দেড় বছরের মতো হবে এই বছরে তো দাঁত হবে না এইসব গরুগুলো এই বছরে দাঁত না হলে পারেও উপযুক্ত হয়ে যাবে তারপরেও যদি এবছর রেডি না করে যদি 23 সাল উপলক্ষে রাখে তাহলে বিশাল আকৃতির একটা গরু হবে এগুলো আপনার বিশাল গরু হবে তো এই পাঁচ নাম্বার গরুটার দাম রাখছেন কেমন এটার দামটা রাখছি 1,25,000 টাকা 25,000 টাকা দরদামের এখানে একটু সুযোগ আছে এখান থেকে হালকা পাতলা একটু দরদামের সুযোগ রাখছি এটা সাইড করে দেন ছয় নাম্বারটা দেখাই জি এই বছর সিরিয়ালের ছয় নাম্বার আরও একটি ওইরকম দেখতে ষাঁড় গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এইটা এই গরুটাও আপনার একদম অরিজিনাল বেন শাইহল বাচ্চার থেকে এক স্টেজ বড় আর বড় গরুর থেকে এক স্টেজ ছোট এগুলো মাঝরা গরু বলি আমরা এটা আপনার মাত্রই হয়ে উঠছে এটা মাত্রই হয়ে উঠতেছে এখন এই সব গরুগুলোকে যদি চাই যে এই বছর রেডি করব সেভাবে খাইতে দিলে এই বছর রেডি হয়ে যাবে যদি মনে করে যে না সামনের বছর উপলক্ষে রাখবো 23 এর রেডি করব সেই ক্ষেত্রে কিন্তু আপনার এগুলা কিন্তু সেই বছরের ইয়াতে হবে কিন্তু গরুগুলা আপনার একদম মানে জাত সম্পন্ন গরু এইসব গরুগুলো যদি নিয়ে এসে একসাথে কোনো 10টা কি 12টা 15টা একসাথে রাখা যায় স্টক করা যায় এইসব গরুগুলোতে কখনো লসের সম্মুখীন হইতে হয় না এইটার বয়স কত মাস এই গরুটার বয়সটা আপনার এই দেড় বছরের মতোই হবে আর কি তো আজকের প্রোগ্রামের ছয় নাম্বার গরু এটার দাম কেমন 1,25,000 টাকা এটা সাইড করে দেন সাত নাম্বারটা দেখাই জি অবশ্যই সিরিয়ালের সাত নাম্বার যে আরেকটা গরু আপনি নিয়ে আসছেন এটা এই গরুটাও আপনার একই মডেলের গরু প্রতিটা গরুই কারোর থেকে কেউ কম সৌন্দর্য না একটার থেকে অপরটা একই রকম একই রকম এই গরুটারও নাভি ডাবল নাভি পাইছে গলার ঝোল পাও চারটা সব দিকেই সৌন্দর্য মানের বয়স কেমন আছে এটার এই গরুটার বয়সটা আপনার দেড় বছরের মতোই হবে দেড় বছরের মতো হবে আজকের প্রোগ্রামের সিরিয়ালের সাত নাম্বার দাম রাখছেন কেমন এই গরুটার দেড়টা রাখছি আমি 1,15,000 টাকা 1,15,000 আলোচনার সুযোগ আছে এখান থেকে প্রত্যেকটা গরুর একটু দরদামের সুযোগ রাখছি তারপরেও যে 10টা থেকে 11টা গরু দেখাবো এই 10টা গরু যদি কোনো দর্শক ভাই একটা লটে নিতে চাই তার জন্য একটা লটে দেওয়া যাবে আচ্ছা এটা সাইড করে দেন আট নাম্বারটা দেখাই সিরিয়ালের আট নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা এইটাও আপনার একই গরু প্রত্যেকটা গরুই একই রকম গরু একটার থেকে আরেকটা সুন্দর বেশি একটার থেকে আরেকটা সুন্দর বেশি সব মিলায়ে সব গরুগুলাই সৌন্দর্য এই গরুটার বয়স কেমন এইটাও এখন পর্যন্ত দাঁতে যায় নাই আজকের প্রোগ্রামের আট নাম্বার গরু আট নাম্বার গরু এটাও দেড় বছরের মতো হবে বয়স কিন্তু প্রত্যেকটা গরু আতিক ভাই যে আমি আটটা দশটা গরু দেখাবো এই বড় সাইজে দশটা দশটা গরুই একই রকম গরু একই সৌন্দর্যর গরু প্রত্যেকটা গরুর বারন্ত গ্রোথ চলে আসছে এখন বারন্ত গ্রোথ চলে আসছে এখন এগুলাকে শুধু এখন খাওয়ায় দাওয়ায় এটা রেডি করতে হবে আচ্ছা এইটার দাম রাখছেন কেমন এই গরুটা রেটটা রাখতে আমি 1,20,000 টাকা আট নাম্বার গরু ছিল এটা সাইড করে দেন নয় নাম্বারটা দেখাই জি অবশ্যই এই পাশে সিরিয়ালের নয় নাম্বার যে আরেকটা গরু আপনি নিয়ে আসছেন এটা এই গরুটা আসলে কি জাতের গরু আমি এখনো জাতটা এখনো এটাকে পাই নাই সেটা হচ্ছে এটার মাথাটা একদম ছোট একদম ছোট আকৃতির একটা মাথা এটা আসলে একটা আমার মনে হচ্ছে একটা ইন্ডিয়ান গরু একটা জাত হবে আর কি তো এই গরুটা আপনার এটাও দেড় বছরের মতোই বয়স হবে দেড় বছরের মতোই বয়স হবে আজকের প্রোগ্রামের নয় নাম্বার গরু দাম রাখছেন কেমন এটার এই গরুটার রেটটা রাখছি 1,07,000 টাকা 1,07,000 এটা সাইড করে দেন এবার 10 নম্বর যেটা আছে ওইটা দর্শকদের দেখাই জি অবশ্যই দর্শক ভাই পাশে সিরিয়ালের 10 নম্বর আর একটা আনকমন কালারের গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা এই গরুটা আপনার একটা পাকিস্তানি শাইহল পাকিস্তানি শাইহলের একটা সার গরু বয়স কত মাস গরুটার বয়স এই এক বছর পার হয়েছে আর কি এক বছর পার হয়েছে আজকের প্রোগ্রামের 10 নম্বর গরু দাম রাখছেন কেমন এটা আর এই গরুটার দামটা আমি রাখছি 1,08,000 টাকা 1,08,000 আর এই যে 10টা গরু একসঙ্গে দেখলাম 10টা লট আকারে কোনো দর্শক ভাই নিলে কেমন দাম যদি লট আকারে যদি কোনো দর্শক ভাই নেই তার জন্য একটা ডিসকাউন্ট করে 10টা গরু একবারে দিয়ে দিব এভারেজ একটা দাম বলে দিবেন সেটা ভিডিওতে বলবেন না ফোনে বলবেন জি ওইটা ফোনে বলে এটা ইয়া করে দিব তো এটা সাইড করে দেন 4টা গরু একটা লট আছে ওই লটটা দেখাই জি অবশ্যই সিরিয়ালের 11 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা এই গরুটা আপনার জাতটা হচ্ছে একটা উলুবাড়িয়া জাত উলুবাড়িয়া একটা গরু উলুবাড়িয়া একটা এই গরুটার বয়স একটা জাত আছে সেই জাতের গরু গরুটা কিন্তু একটা আশ্চর্য বিষয় যে গরুটার এখন পর্যন্ত দাঁত হয় নাই এরকম সুঠাম দেহের শরীর চলে আসছে কিন্তু এখনো দাঁত হয় নাই এখন পর্যন্ত আপনার দাঁতটা হয় নাই এটা মূলত একটা ইন্ডিয়ান গরু তো এই গরুটা আজকের প্রোগ্রামের 11 নম্বর গরু দাম রাখছেন কেমন এই গরুটা
আমি রেট রাখছি 1,95,000 টাকা। 1,95,000, এটা সাইড করে দেন। পাশে আরো একটি লাল গরু আছে, চলেন সেই গরুটা আমরা একটু দর্শকদের দেখাই। তো আশিক ভাই, পাশে আরো একটি আকর্ষণীয় গরু আপনি নিয়ে আসছেন, সিরিয়ালের 12 নম্বর গরু। এটা এটা কোন জাতের? এই গরুটা আপনার একদম সাইহল জাতের একটা গরু। সাইহল জাতের, পরপর দুটো হেলদি টাইপের গরু দেখলাম। কেউ চাইলে এই বছর কুরবানি উপলক্ষে গরু দুটো নিয়ে মোটাতাজাকরণ করতে পারে। দুইটা গরু আমার মনে হয় যদি কোনো এক দর্শক ভাই নিতে চাই, এক দর্শক ভাই নিয়ে যদি ফার্মে রাখে, দুইটা গরু একটা দেখার মতো আর কি একটা গরু হবে, আকর্ষণীয় গরু হবে। দুইটা গরু যে সামনে যে শেপটা আছে, সামনে শেপ দিয়ে পিছনে মাজা দিয়ে নাভি দিয়ে সব দিকেই সুন্দর জমানের। এটার কি দাঁত হয়েছে নাকি আগেরটার মতো দাঁত হয় নাই? এটার এখন পর্যন্ত দাঁতের নাই। পরপর দুইটা গরু, একটা গরুরও দাঁত হয় নাই। এটা হচ্ছে আজকের প্রোগ্রামের 12 নম্বর গরু। এটা সিঙ্গেলে নিলে কেমন দাম আর দুইটা জোড়ায় নিলে কেমন দাম? এটা সিঙ্গেলে নিলে পরে 1,65,000 টাকা দাম রাখছে, এখান থেকে একটু দরদামের সুযোগ রাখছে। আর দুইটা যখন জোড়ায় নেবে তখন? দুইটা যখন জোড়ায় নিবে সেক্ষেত্রে যে দর্শক ভাই নিবে তারকে একটু কথা আলোচনার মাধ্যমে, কিন্তু যে সাদা গরুটা আতিক ভাই দেখালাম এই গরুটা কিন্তু আপনার একদম মানে এক্সেপশনাল গরু, আকর্ষণীয় একটা গরু হবে। গরুগুলো কিন্তু সচরাচর মিলানো যায় না, হাই ডিমান্ডে বিক্রি হয় এই গরুগুলো। জি আচ্ছা, আশিক ভাই, পাশে সবশেষ যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের? বাচ্চাটা একটা আপনার গির জাতের বাচ্চা। গির জাতের একটা বাচ্চা, বয়স কেমন? বাচ্চা, বাচ্চাটা আপনার নাভি উপরে চোট মাথা একদম সৌন্দর্য মানের আর কি গরুটা। হ্যাঁ, তো বয়স কত মাস আছে এটার? এটার বয়সটা হবে আপনার কত হবে, 8-10 মাসের মতো হবে। 8-10 মাসের মতো বয়স হবে। আজকের প্রোগ্রামে সবশেষ 13 নম্বর গরু এটা। জি, দাম রাখছেন কেমন এটার? গরুটার দাম রাখছে 85,000 টাকা। 85,000 টাকা, কারো পছন্দ হলে আলোচনার মাধ্যমে নিতে পারবে অবশ্যই। বিক্রি করার মতো যে গরুগুলো ছিল সেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে শেষ করতে চান? এখন দর্শক ভাইদের উদ্দেশ্যে কোনো কিছু বলবো না, দর্শক ভাইদের যে গরুগুলো দেখালাম যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে দর্শক ভাই দরদাম করে কথা বলে বুকিং দিতে পারবে। আর একসঙ্গে নিলে তার জন্য একটু বিশেষ ছাড় আপনি দিবেন? অবশ্যই ছাড় আছে। তো ঠিক আছে আশিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।